হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই হিন্দুস্তানকে কেউ বিভাজন করতে পারবেন না, হাজার চেষ্টা করলো। তার আজকে এই শুভ দিনে আমি দৌড়বিদদের বলবো, আপনারা যে যেখানে পারেন যেভাবে পারেন আরো আজকের এই দিনে অংশগ্রহণ করুন বিভিন্ন জায়গায় বিভিন্ন দৌড়ে, কারণ আজকের এই শুভ দিনটা সব দিন আমরা পাইনি, বছরে একটা দিনই পাই। এই দিনটার জন্য আমরা এক বছর ধরে অপেক্ষা করি, ভারতবাসী হিসেবে আমরা গর্ববোধ করি আমাদের আজকের দিনটা। আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি, নমস্কার। আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এলাকার তৃণমূল মানুষ, কাছের মানুষ, আমাদের বিধায়ক মহোদয়, তাকে আমরা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই দৌড় প্রতিযোগিতায় আমাদের মধ্যে রয়েছেন অতিথিরূপে আমাদের মাননীয় কর্মাধ্যক্ষ, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রয়েছেন, আমাদের খুব কাছের মানুষ, যার পৃষ্ঠপোষকতায় আমরা বহু অনুষ্ঠান করেছি, আজও তার পৃষ্ঠপোষকতায় আমাদের এই ক্লাব অনেক অনেক দূরে এগিয়ে এসেছে। উপস্থিত রয়েছেন শৈবাল গিরি, তাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। আজকের সভা কিসের সভা, ঠাকুরদাবাসীর কাছে বলার দরকার নেই। এক যুগ ধরে ইউথ ক্লাবের পরিষেবা, মানুষের জন্য পরিষেবা, খেলার জগতে থাকা, বিভিন্ন সংস্থায় বিভিন্নভাবে সহযোগিতা করা, মানুষের গরিব মানুষদের জন্য চিকিৎসা ব্যবস্থার কাছে থাকা, এই নিত্য নৈমিত্তিক এক ক্লাব। অর্থাৎ আমরা ছোট অবস্থা থেকে এই ক্লাবের সঙ্গে যুক্ত। আমি এক কাছাকাছি ছেলে হয়ে আমরা প্রথম থেকে ইউথ ক্লাবের সঙ্গে ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে যুক্ত। তো আপনারা যারা ঠাকুরদাবাসী, যারা পথচলতি মানুষ, তারা সবাই জানেন এই ক্লাবের আজকের সভার সভাপতি এবং এলাকার বিধায়ক আমাদের সুখে দুঃখের সাথী পদ্মত কুমার ঘোষ মহাশয় আছেন, একসঙ্গে চলার দীর্ঘদিনের সাথী কাউসারদা, সর্বোপরি ইউথ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, আমার মাইকের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে সমস্ত স্তরের সামনে থাকা পথচলতি মানুষ সবাইকে আমি একটা শুভ দিন, প্রজাতন্ত্র দিবস, এই দিনে আমরা প্রণাম সেলাম জোহার ভালোবাসা আন্তরিকতা আদর জানিয়ে আমার ছোট্ট দু একটা কথা বলা। আমার পদ্মদার ছোট্ট করে সমস্ত কিছু বলেছেন, স্বাধীনতা ভারতবাসীর যাদের অবদান আছে স্বাধীনতার পথ